অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন। الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله অনুষ্ঠান علم و حكمت বাণী নিয়ে আরো একবার উপস্থিত হয়েছি। যারা এই সঙ্গ দিচ্ছেন সকলকে জানি অনুষ্ঠানে স্বাগত। ফরমানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। নিয়ত করুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের লক্ষ্যে অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, মনোযোগ সহকারে দেখব, উদাসীনতা হওয়া থেকে বাঁচব। মোবাইল ফোন ব্যবহার করতে করতে আমরা যদি অনুষ্ঠান দেখি তাহলে এর ফজিলত এবং বারাকাত আমাদের থেকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যখনই সল্লু আলাল হাবিব বলা হবে তখন আমরা যে কোনো একটি দুরুদ শরীফ পাঠ করব, কেননা দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। মুজামুল কবির তৃতীয় খণ্ড 82 নম্বর পৃষ্ঠার মধ্যে প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলি সাল্লামের ফরমানে আলিশান নকল করা হয়েছে, হাইসু মা কুতুম ফাসাল্লু আলাইয়া ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি, অর্থাৎ তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনারা ইলম হিকমতের বাণী অনুষ্ঠানের সিকোয়েন্স আপনারা জানেন। অবশ্যই আমরা আমিরে আহলে সুন্নাত দামত বরকাতুনা আলিয়ার প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান মাদানী মুজাকারা থেকে বিষয়বস্তু নিয়ে আলোচনা করে থাকি। যারা আমরা মাদানী মুজাকারা অনুষ্ঠান একটু বুঝতে কষ্ট হয় তাদের জন্য সহজতর হয়ে যায় যে ইলম হিকমতের বাণী অনুষ্ঠান দেখলে ইনশাআল্লাহ তাআলা আমরা আস্তে আস্তে করে আমিরে সুন্নাতের জবান ইনশাআল্লাহ তাআলা বুঝতে পারবো এবং মাদানী মুজাকারা দেখে আমরা আনন্দিত হতে পারবো, অনেক কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আজকের অনেকগুলো বিষয়বস্তু রয়েছে যেগুলো আমাদের খুবই জীবন ঘনিষ্ঠ, তো এর উপর যদি আমরা আমল করি তাহলে ইনশাআল্লাহ তাআলা আশা করছি আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি আমাদের লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। শুরুতেই যেই বিষয়বস্তুর দিকে আমরা করব, আপনারা প্রায় দেখে থাকবেন মাদানী চ্যানেলের মধ্যে। আচ্ছা, যথারীতি আমাদের সাথে মনোয়ার ভাই রয়েছেন আলোচনার জন্য ইনশাআল্লাহ তাআলা। শুরুতেই যে ব্যাপারটি আমরা মনোয়ার ভাই শুরুতেই যে টাচ দিতে চাচ্ছি, মাদানী চ্যানেলের মধ্যে মাদানী মুজাকারার মধ্যে বিভিন্ন সময় আমরা দেখে থাকি যে ছোটো ছোটো বাচ্চারা বিভিন্ন নাত করে থাকে, কালাম করে থাকে, কোনো ওজিফা পাঠ করে থাকে, কিরাত করে থাকে, নাতে মুস্তফা পাঠ করে থাকে, জিকুল্লা করে থাকে, দুরুদে পাক পাঠ করে। আবার অনেক সময় দেখা যায় আমির আলী সুন্নাত দামত বরকাতুল আলিয়ার খানদানের মধ্যে যারা ছোটো ছোটো বাচ্চা রয়েছেন তারাও কি এ ধরনের দোয়া আপনার ছোটো অবস্থাতেই ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ ইসলামিক যে কালচার এবং ইসলামিক যে অনুশাসনগুলো দেখা যায় যে তারা এর মধ্যে অভ্যস্ত হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের ফ্যামিলির মধ্যেও ছোটো বাচ্চা থাকেন, অনেকের ফ্যামিলির মধ্যে ছোটো বাচ্চা আছে অথবা অনাগত অথবা বড় হচ্ছে, তো এদের মধ্যে এ ধরনের ইসলামিক অনুশাসনগুলো কিভাবে আসবে, পাশাপাশি তারাও কিভাবে এগুলো বলতে শিখবে এবং কি করবে? এটা বরাবরই দেখা গেছে ছোটো ছোটো বাচ্চারা আপনার ঠিক মতো কথা বলতে পারে না, কিন্তু তাদের জবান দিয়ে দোয়া, আয়াতে কারিমা, মুনাজাত ইত্যাদি, মদিনায় যাওয়ার তামান্না এগুলো করে থাকে, তো বড়ই মোবারক এবং আখেরাত কল্যাণকর করার মতো একটি কাজ। তা আমির আলী সুন্নাত এই বিষয়ে বলেন যে যদি আমরা আমাদের বিভিন্ন কাজের প্রেক্ষাপটে আমরা যে দোয়া পড়ে থাকি, যে মোনাজাত করে থাকি,
যে আয়াতে কারিমা তেলাওয়াত করি, তো আমাদের বাচ্চাদেরকে সাথে নিয়ে যদি আমরা এটা বলানোর প্র্যাকটিস করি আর আলোচনা করি, তাহলে দেখা যাবে যে তারা হয়তো বা সাময়িক সময়ের জন্য তারা মনোযোগী হবে না, কিন্তু এক সময় সে দেখতে দেখতে পড়তে পড়তে শুনতে শুনতে এক্ষেত্রে অভ্যস্ত হয়ে যাবে। আচ্ছা, তখন দেখা যায় যে নিজেই অকপটে বলে উঠবে যে বাবা আমি সেই দোয়াটা শোনাই, বাবা আমি তোমার সাথে মোনাজাত করব, তুমি মোনাজাতে এটা বলতে আমিও বলবো, বাবা আমি নামাজ পড়ব, তুমি কীভাবে জান আমাদের দোয়া পড়ো, তো ইত্যাদি ইত্যাদি। নাত শরীফ পড়লে দেখা যায় আপনি ঘরের মধ্যে যদি পিতামাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে চোখের পানি ফেলে নাত শরীফ পড়ে, তো সন্তান এটা ফলো করবে, তখন সন্তানকেও দু এক আশার পড়ার জন্য উৎসাহিত করা। আচ্ছা, তো এইভাবে দেখা যায় যখনই আমাদের ঘরে এই প্রবল ইচ্ছা থাকতে হবে, এবং ইচ্ছা অনুযায়ী অনেক সময় অভিনয়, আর এই ভালো কাজ অভিনয় করাটা ইবাদত। তো বাচ্চাদেরকে দেখিয়ে দেখিয়ে তেলাওয়াত করা, এই নিয়ে তো যে আমার সন্তান যাতে তেলাওয়াতমুখী হয়, তেলাওয়াতমুখী বাচ্চাদেরকে দেখিয়ে দেখিয়ে নফল নামাজ পড়ানো, নিজে নামাজ পড়া, যাতে বাচ্চা যাতে নামাজ নামাজের জন্য হয়। এখন দেখা যায় কিছু বাচ্চা দেখেন বাইরে ঘুরতে পছন্দ করে, যে বাইরে বের হবে তার সাথে যাবে, পিতামাতাও বাইরে ঘুরতে পছন্দ করে, ঘুরতে পছন্দ করে। তো এমন তো ছোটবেলা থেকেই ফাউন্ডেশন, ছোটবেলা থেকে যেই কাজের জন্য অভ্যস্ত করা হবে তাদেরকে, ইনশাআল্লাহ সেটাই হবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে মনোয়ার ভাই, বিশেষ করে বাড়িঘর বানালে তারা ফাউন্ডেশন তো শুরু থেকেই দিতে হবে, না দিলে তো আর বলবে এটা কেমন পাগল, কি ইঞ্জিনিয়ার, পাঁচতলায় উঠে কি কেউ আপনার ফাউন্ডেশন দেওয়া যাবে না। কিন্তু আমাদের ক্ষেত্রে শুধু তাই না, এমন অনেক বিল্ডিং দেখবেন ফাউন্ডেশনের মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ হওয়ার কারণে আর উপরে কাজ বন্ধ হয়ে গেছে ফাউন্ডেশন মধ্যে। কিন্তু এখানে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা বিশেষত যারা রয়েছি, পিতামাতা যারা রয়েছি সমাজের মধ্যে, এলিট পারসন যারা রয়েছে, তাদের ক্ষেত্রে ওই ধরনের হয়ে যায় যে আরে আমার সন্তান ছোট, এই অবস্থায় এত কিছু শিখালে কিভাবে হবে, একটু বড় হয়ে দেখ, বড় হলে সব শিখে যাবে। কিন্তু বড় হলে শিখে তো যাবে, কিন্তু আমরা এখন অশনি সংকেত পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেক ক্ষেত্রে আমরা এ ধরনের অশনি সংকেত পাচ্ছি। কিছুদিন পূর্বেও দেখবেন যে কি ভিডিও বানাতে গিয়ে আপনার ইন্তেকাল হয়ে গেছে, তো এ ধরনের অনেকগুলো কাজ রয়েছে। নিঃসন্দেহে মা বাবা যদি তাকে সঠিক গাইডলাইন দিত, যদি তাদেরকে সঠিক শিক্ষা দিত, তাহলে এই অকাল মৃত্যুটা হয়তো হতো না। এভাবে করে অসংখ্য, কিন্তু আমাদের আপনি ফাউন্ডেশনের কথা বলেছেন যে আমাদের সন্তানদের যদি ছোটকাল থেকেই এ ধরনের পারিবারিক শিক্ষা আমরা দেই, যেটাকে নৈতিক শিক্ষা বলি আমরা, পারিবারিক শিক্ষা মা থেকে বাবা থেকে, কিছু ছেলে মেয়ে দেখবেন তারা ওই সালাম মুখে দিতে পারে না, হাত জাগিয়ে দেয়, বাবা সালাম করো সালাম করো, হাত জাগিয়ে দেয়, মুসাফা করার জন্য হাত বাড়লে হাত দিয়ে দেয়, হাত চুমু দেয়। তো এরপরে আপনার দেখবেন যে নামাজের সময় যদি আজান দেয়, তারা নিজে আজান দেওয়া শুরু করে দেয়, বলতে পারে না কিন্তু ইশারা করে ফেলে। আবার যখন আজান দেয় অনেকে আবার দেখবেন যে সিজদা করে ফেলে। আবার মা বাবা নামাজ আদায় করছেন, বাবা তো মসজিদে নামাজ আদায় করেন, ছোটো অবস্থায় মায়ের সাথেই হয়তো ছেলে মেয়ে বেশি থাকেন, তো দেখা যায় যে তাদের অবস্থানটা ওই মায়ের সাথে কি করেন, নামাজ আদায় করেন। এই যে একটা অবস্থা, এই যে একটা আপনার আমাদের সমাজের মধ্যে ছোট বাচ্চাদেরকে শিখানোর কিছু ফ্যামিলিতে এরকম হয়ে যায়, আবার কিছু ফ্যামিলির মধ্যে এগুলো কিন্তু হয় না। ওই যে বড় হয়ে নেক, বড় হয়ে শিখবে, তো তার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে বড় হয়ে আমরা তো শিখাবই, ছোট অবস্থায় যদি আপনার খাবার খাওয়ার আদব, বড়দের আদব, মা বাবার আদব, মা শিখাবে বাবার আদব, বাবা শিখাবে মায়ের আদব, দাদা দাদির আদব, নানির আদব, মামা মামির আদব, এভাবে করে বড়দের আদব যখন আমার সন্তানকে ছোট অবস্থায় শেখানো হবে, তখন কিন্তু এটা বড় হয়েও তার মধ্যে আপনার থাকবে। এটা এখানে একটা কথা বলবো, যেমন ছোটবেলা থেকে এখন বর্তমান তো মোবাইল ফোনের খুব জি বেশি ব্যবহার হচ্ছে, তো অনেক পিতামাতাই এটা আশা করে যে আমি যখন একটু বড় হবে শিক্ষককে দিয়েই আমি জ্ঞান অর্জন করাবো,
শিখাবো। আর এই যে প্রাথমিক অবস্থা দেখা যায় যে নিজেদের ফোনের ব্যবহার, নিজেদের ফোনের মাধ্যমে কার্টুন, নিজেদের ফোনের মাধ্যমে সোশ্যাল মিডিয়া, বাচ্চা ঠিক মতো কথাও বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, কিন্তু বাস তার অপশন সে বেছে নিতে পারে। তো যখন এই অবস্থার মধ্যে সে এই দিকে ধাবিত হচ্ছে, আপনি বাধা দিচ্ছেন না, বিকল্প যদি ভালো কিছু না দেওয়া হয় ভালো, তাহলে দেখা যায় আপনার ওই শিক্ষক শিক্ষা ব্যবস্থার পূর্বে সে তার একটা জায়গা দখল করে নেবে, পরবর্তীতে তার মাইন্ডের মধ্যে একটা কাজ করবে, যেহেতু এটা মনে হয় বেশি ইম্পর্টেন্ট না, তো আমার মা বাবা তো ছোটবেলা থেকে আমাকে এই পথে ধাবিত করত, কার্টুন ইত্যাদি। আমি একটু মানে যদি আর্জি করি, মানে যেটাকে আমাদের ভাষায় বলি অভিমান করা, করলে আমাকে কার্টুন দিয়ে দেবে, মোবাইল দিয়ে দেয়, দিয়ে দিচ্ছে বা বাইরে যেতে দিয়ে দিচ্ছে কারোর সাথে। হয়তো অধিকাংশ মানুষ আমাদের কথা একমত হবে যে আমাদের মা বাবারা এখন সন্তানকে চুপ করানোর জন্য কান্নাকাটি করছে, খাবার খাচ্ছে না। অসংখ্য মা বাবা হয়তো আমাদের কথার মধ্যে একমত হবেন যে মোবাইল দিলেই অথবা কার্টুন চালালেই সে খাবার খায়, অন্যথায় খাবার খায় না। এ ধরনের কি সিস্টেম অলরেডি অনেকের ক্ষেত্রে হয়ে গেছে, এবং এমন সন্তান দেখেছি যে সে জানে যে আমি এখন যদি কোনো বাহানা করে তার মা আমাকে মোবাইল দিই, আচ্ছা সে ইচ্ছাকৃত ভাবে করে, অথচ আমার চিন্তা করার দরকার যদি আমি এখন এই বয়সে বাচ্চাকে এটার মুখাপিকে করে দিই এবং এটা ছাড়া খাবার না খায়, তো সামনের জীবন কিভাবে কিভাবে কাটবে, সে কিভাবে পড়বে না বড়, ওই যে বড় হলে ঠিক হয়ে যাবে। আমি যে পয়েন্টটা তুলে ধরেছিলাম, তো আমরা যেহেতু এই বয়সটার মধ্যে ফ্রি করে দিয়েছি, তো মনে রাখতে হবে পিতা মাতার শিক্ষাটাই বড় শিক্ষা, বড় শিক্ষা। তো এখন যদি আমি তাকে সেই জ্ঞান বিজ্ঞানের দিকে না ধাবিত করি, কোরআন হাদিসের আলোকে জ্ঞান অর্জন না ধাবিত করি, পরবর্তীতে যে আমার গুনাহের পথটা বাচ্চাটা যেভাবে ধরে নিবে সেখান থেকে আর ফিরানো কঠিন হবে, কঠিন হবে, শিক্ষকের আদবটা সে করতে পারবে, করতে পারবে। সবচেয়ে বড় ব্যাপার মনে হয় ভাই, সায়েন্স এখন এগুলো রিসার্চ করে বের করেছে, ছোট বাচ্চা তাকে আপনি মোবাইল দিচ্ছেন, মোবাইল যে মোবাইলে যে রেডিয়েশন হচ্ছে, এর যে আপনার রিফ্লেকশন হচ্ছে আপনার স্কিনের যে, এটা কিন্তু সাধারণভাবে ছোট বাচ্চাদের চোখে ধারণ ক্ষমতা নেই, কম, এবং এর যে রেডিয়েশনগুলো শরীর ওরা নিতে পারে না, বিকলাঙ্গ হয়ে যায়, আপনার অন্যান্য রোগ হয়ে যায়, আপনার চোখে সমস্যা হয়ে যাবে, ব্রেনটা সমস্যা হবে, মানসিক বিকারগ্রস্ত হবে, আপনার চিড়চিড়াপান হয়ে যাবে, অলরেডি হচ্ছে। তো এই কাজগুলো দেখুন, সীমিত সময়ের জন্য আপনার সন্তান হয়তো একটু কান্নাকাটি করবে মোবাইল না দেওয়ার জন্য, তো এই কান্নাটা আপনি সহ্য করেন এবং সেই সময়টা আপনি তাকে দিন। এখন মা বাবাই যদি ম্যাক্সিমাম সময়, যাদের কাজ আছে তো কাজ আছে, মোবাইলে অনেকের কাজ থাকে সেটা আলাদা সাবজেক্ট, কিন্তু কাজ নেই, কাজ ছাড়াও আপনি মোবাইল নিয়ে বসে আছেন আর ছেলে মেয়ে সবাই মিলে দেখছেন, স্ক্রল করছে না করছে না, আপনার সন্তানও সাথে বসে আছে, তো এগুলো থেকে বাঁচানো উচিত। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন এবং আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন, আশিক রসুল বানান এবং যেন মহান রব তাআলার ফরমাবরদার হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক যেন ভিতরে থাকে, এজন্য হাদিসে কারিমা রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও, একটি হচ্ছে কোরআনুল কারিমের শিক্ষা, দ্বিতীয় হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার শিক্ষা, তৃতীয় হচ্ছে আহলে বায়াতের শিক্ষা। এই তিনটি শিক্ষা আমরা কি আমাদের সন্তানদেরকে দিই ইনশাআল্লাহ তাআলা। আশা করছি আমাদের সন্তান বড় হয়ে তারা মা বাবার জন্য, সমাজের জন্য, দেশের জন্য সৎকার জারি হিসাবে আল্লাহ পাক কবুল করবেন এবং আমাদের ইন্তেকালের পরেও এই সন্তান আমাদের জন্য কবরে কাজে আসবে ইনশাআল্লাহ তাআলা। এটাই আমাদের, শুধু দুনিয়ার মধ্যে আপনি ডক্টর ইঞ্জিনিয়ার ইত্যাদি ইত্যাদি বানাবেন, দুনিয়ার কাজে আসবে, সব সন্তান অনেক বড় স্যালারি পাবে, আপনার জন্য টাকা ইনকাম করে নিয়ে আসবে, আপনি ভালো কিছু এখন করতে পারেননি, সন্তান আপনার জন্য করবে পাঠ ইত্যাদি ইত্যাদি, সেই চিন্তা না করে যেন কবর যেন আপনার ভালো হয়ে যায়, কবর যেন সুন্দর হয়ে যায়, কবর যেন আপনার আলোকিত হয়ে যায়, কবর যেন আপনার এসি হয়ে যায়, জান্নাত যেন লাভ হয়ে যায়, যেন নাজ নেয়ামত যেন ধন্য হয়। তো এই জিনিসগুলো আমরা যদি করি তাহলে আমাদের জন্য আসানি হবে, তো আখেরাত মুখী যদি আপনি আমি হই তাহলে আমার সন্তান আখেরাত মুখী হবে। এই জন্য আমি পরামর্শ দিব দাওয়াত ইসলামী দিনী পরিবেশ আমাদের সামনে রয়েছে, মদনী চ্যানেল সামনে রয়েছে, এর সাথে সম্পৃক্ত হয়ে যাই, দিনী পরিবেশের সম্পৃক্ত হয়ে যাই ইনশাআল্লাহ তাআলা। আশা করছি আল্লাহ পাকের দয়া হবে আমাদের প্রতি,
সন্তানদের প্রতিও হবে এবং তারা দুনিয়া এবং আখিরাত উত্তম হবে আপনার আমাদের জন্য সন্তানদের জন্য জান্নাত নসিব হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক আমিন صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه واله وسلم صلاه وسلاما عليك يا سيدي يا رسول الله খাবার আমরা খেয়ে থাকি তিন টাইমের জায়গায় চার টাইম পাঁচ টাইম আমরা খাবার খাই কিন্তু সকাল দুপুর রাত এই সময়গুলো যখন আমরা খাবার খাই তো খাবারের পরে আমরা দেখা যায় যে বিশেষ করে রাতের খাবারের পরে তো আমরা কি করি ঘুমিয়ে পড়ি এই যে খাবারের পরে যে আমরা আমাদের ঘুমানোর একটা অভ্যেস এটা কেমন আমাদের সুন্নাহ থেকে প্রশ্ন করা হয়েছে জি খাবার আসলে এটা অনেক বড় নিয়ামত আর এই খাবারের উপর ভিত্তি করে মানুষের শারীরিক অবস্থা অনেকটা নির্ভর করে এখানে প্রশ্নের মধ্যে এই অংশটা ছিল যে অনেকে বলে যে খাবার খেয়ে শুয়ে পড়ো অনেকে বলে খাবার খেয়ে বিশ্রাম করো বা কাজে বেরিয়ে পড়ো দুপুরে খাবার খেয়ে একটু কাইলুল্লাহ করো সুন্নাত জি বিভিন্ন কথা বলে এই ক্ষেত্রে আমিনুল হোসেন বলেন যে আসলে বিশেষ করে রাতের যে খাবারটা আছে এই খাবার খেয়ে তো শোয়া উচিত না বরং কমপক্ষে 150 কদম 150 কদম হাঁটাহাঁটি করো তো হাঁটাহাঁটি করার পরে ঘুমালে দেখা যায় এটা তার শারীরিকভাবে এবং কর্মদক্ষতা শারীরিক অবস্থা এবং সকালে ওঠার ক্ষেত্রে সেটা খুবই প্লাস পয়েন্ট হবে আচ্ছা আমি দর্শন বলে যে খাবারের কিছু প্রকার ভেদ আছে এখন দেখা যায় এমন খাবার যেগুলি খুব সলিড খাবার যেটাকে বলে গোস্ত খেলো বা এই ধরনের কোনো খাবার খেলো তো এগুলো খাওয়ার পরে গবেষণা অনুযায়ী কমপক্ষে 2 ঘন্টার মধ্যে না ঘুমানো আচ্ছা এগুলো হজম হওয়ার জন্য শক্ত খাবার খাওয়ার ক্ষেত্রে এর সাথে পর্যাপ্ত পানির দরকার তো সবকিছু মিলে 2 ঘন্টার মধ্যে না ঘুমানো কিন্তু আমাদের যে অবস্থা শক্ত খাবার কি নরম খাবার কি খাওয়ার পরে অনেকের অবস্থা আছে যে বিছানায় খেয়ে বিছানায় শুয়ে পড়ে কোথায় হাঁটাহাঁটি কোথায় কি তারপর দেখা যায় শারীরিক অবস্থা অস্বাভাবিক একটা গঠন তৈরি হয় পেটের ভরি বেড়ে যায় পাকস্থলীয় কাজ করা ছেড়ে দেয় ইত্যাদি ইত্যাদি তো এইভাবে বিশেষ করে রাতের ক্ষেত্রে আমাদের অবহেলা বেশি অনেকে সকালে খাবারের অভ্যাসই নেই অথচ এক গবেষণা যে সকাল সকাল যদি সে নাস্তাটা করে নেয় সেটা হোক সোনা তরিকা যেই খাবারে খেলো তো সেটা তো সারা দিনের জন্য ভালো হয় তারপর দুপুরে খাবারের পরে কিছুটা বিশ্রাম করে অনেকে দুপুরে খাবারের পরে বিশ্রাম করার অভ্যাস নেই বরং অনেক উন্নত দেশ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতে মোবারকের উপর আমল করতে গিয়ে তাদের উন্নতি হয়েছে আচ্ছা যে বাধ্যতামূলক খাবার দুপুরে খাওয়ার পরে তারা সব কিছু অফিসে হোক বাসায় হোক রেস্ট নেবে যেটা আমাদের ইসলামিক পরিভাষায় বলি আমরা কাইলুল্লাহ সুন্নতে মোবারকের দিকে বিশ্রাম তো জোহরের বিশ্রাম নেওয়া আমাদের মধ্যে কমে গেছে আর রাতের মধ্যে যে খাবারের পরে একটু হাঁটাহাঁটি এটাও কমে গেছে সেটা কমে গেছে তো দেখা যায় আমরা যেমন অজান্তেই শয়তানের পদাঙ্গ অনুসরণ করছি অথচ এই থেকে ফিরে এসে যদি একটু কৌশল অবলম্বন করি যে একটা সপ্তাহ যদি মেনটেন করা হয় যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা কি তো সকালে আর্লি খেয়ে নেয়া তারপরে দুপুরে খাওয়ার পরে একটু বিশ্রাম নেয়া তারপর রাতে খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে তো রাতের খাবারের পরে সাথে সাথে না ঘুমিয়ে একটু হাঁটাহাঁটি করা বা কোথাও যদি কোনো নেকির কাজ হয় সেখানে যাওয়া বা ঘরের মধ্যে কিছু আনুষঙ্গিক কাজ থাকে বিছানা ঝাড়া তারপরে ঘরের মধ্যে অনেক গোছানোর বিষয় আছে তো বাচ্চাদের ঘুমানোর বিষয় নিজের মা বাবা তো ঘরের মধ্যে দরজা লাগানো সব কিছু মিলে অনেক কাজ থাকে এটা অনেক হাঁটাহাঁটি করা পড়ে তো যদি কেউ এই কাজটা নিজের মধ্যে নিয়ে নেয় খাবারের পর আমার এই কাজগুলো করতে হবে তো দেখা যায় যে অনেকের ঘরে তো 150 কদম হাঁটার জায়গা নেই কিন্তু এই কাজগুলি করলে কিন্তু অনেক হাঁটাহাঁটি চলে এবং পাশাপাশি শারীরিক একটা কায়িক পরিশ্রম হয় তো সে কিন্তু দেখা যায় ওই তাৎক্ষণিক শোয়ার যে ক্ষতি সেটা থেকে বেঁচে যায় তো এইভাবে আমাদের জোহরের পরে একটু রেস্ট নেয়া আর রাতে যতটা সম্ভব আগে খাবার খেয়ে একটু হাঁটাহাঁটি করে ঘুমানো এটা উত্তম ঘুমানোর 2 ঘন্টা পূর্বে খাবার খেয়ে নেয় জি জি এটা দরকার দেখুন আর নয়তো আমাদের মেদ ভুঁড়ি যদি বেড়ে যায় তখন
দেখা যাবে শরীরের মধ্যে অসংখ্য রোগ বাসা বেঁধে নিয়েছে, তখন ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করতে হবে, হসপিটালে যেতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ইবাদতের মধ্যে আমরা মন বসাতে পারবো না। শরীর যখন অসুস্থই থাকবে তখন ইবাদতের মধ্যে মন বসবে না, ইবাদত করতে মন চাইবে না। তো সেজন্য আমাদের উচিত হচ্ছে একটু নিজেকে কন্ট্রোল করা, খাবার খেয়ে কায়িক পরিশ্রমের মাধ্যমে আমরা এটাকে বার্ন করে দেয়, ফ্যাটগুলো বার্ন করে দেয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক এবং সুস্বাস্থ্য নসিব করুন। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাত ওয়া সালাম আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু কল রয়েছে, আমরা একটু কল শ্রবণ করে নিই দর্শকের, এরপর আবার ইনশাআল্লাহ তাআলা আসবো আপনাদের টপিক নিয়ে ইনশাআল্লাহ। জি, আপনাদের সাথে সবসময় দেখি এবং আপনাদের কথাবার্তা ভালো লাগে। আমার পরিবারের সবাই মাদানী চ্যানেল দেখে, আমার জন্য দোয়া করবেন, আমি যেন মাদানী চ্যানেল সবসময় দেখতে পাই। দেখতে থাকুন, নিজে দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন। আল্লাহ পাক ভালো রাখুন, সুস্থ রাখুন, দোয়া করছি। নেক্সট, আমরা নিয়মিত মাদানী চ্যানেলটা দেখি, আমার পরিবার সবাই দেখে। আমার 7 বছর একটা বাচ্চা আছে, ওই চ্যানেলটা খুব বেশি দেখে, তারপর আমার মিসেসও দেখে। মন থেকে আসলে কি বুঝাবো, ভাষায় বলা যাবে না। আমার মিসেস বা আমার বাচ্চা দুইটা খুব ভক্ত, এখনো কিন্তু মাদানী চ্যানেল আমরা দেখতেছি। দেখতে থাকুন, বাচ্চাদেরকে জামিয়াতুল মদিনা দাওয়াত ইসলামের মাদ্রাসাতুল মদিনায় ভর্তি করার আশা করি। অনেকবার মুবাল্লিগ মুবাল্লিগা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক দয়া করুন আপনাদের প্রতি, আপনি যে দেখছেন অন্যকে দেখতে উৎসাহিত করুন, প্রতিবেশীদেরকে দাওয়াত দিন ইনশাআল্লাহ তাআলা, বারাকাত নসিব হবে। আল্লাহ পাক আমাদেরকে ইবাদতওয়ালা, রিয়াজতওয়ালা, নেকিওয়ালা দীর্ঘ জিন্দগি নসিব করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা আলোচনায় ফিরব, অনেক আলোচনা রয়েছে, যেগুলো হচ্ছে যে সমাজের মধ্যে দেখা যায়, বিশেষ করে আপনার জয়েন্ট ফ্যামিলি হোক অথবা স্বামী স্ত্রী হোক, তো এইসব সময়ে দেখা যায় ছোট ছোট কথা, মানে যে কথাটা আধৌ এই কথা দ্বারা ঝগড়া হওয়া অথবা রাগ হওয়ার কোনো ওয়ে থাকে না, তারপরেও কিন্তু দেখা যায় ঝগড়া হয়ে যায়, রাগ হয়ে যায়, এ সম্পর্কে কি করণীয়? আসলে বর্তমান বিশ্বের মধ্যে এই টপিকটা এতটাই আলোচিত একটা বিষয়, আর এটার মধ্যে যদি কামিয়াব হওয়া যায়, এই ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি ইত্যাদি এগুলো থেকে বঞ্চিত থাকা যায়, তাহলে আমার মনে হয় প্রতিটা ফ্যামিলির মধ্যে শান্তি আর শান্তি বিরাজ করবে। জি, সেটা ঘরে হতে পারে, অফিস আদালত ইত্যাদি যেখানে হতে পারে, যে কোনো জায়গায়। কয়েকটি কথা যেটা আমাদের স্মরণ রাখতে হবে বা আমল করতে হবে, আমির আলী সুন্নাত বলেন, যখনই কোনো কথা কাটাকাটি মন মালিন্য দেখা দেবে স্বামী স্ত্রীর মধ্যে, ভাই বোনের মধ্যে বা যে কারো সাথে, তো এক পক্ষকে অবশ্যই চুপ হয়ে যাবে। জি, আপনি হকের উপর থাকেন বা না থাকেন, যা কিছু হোক, যদি দেখেন যে ঝগড়ার মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে এক পক্ষকে চুপ থাকা, চুপ থাকা। আচ্ছা, উত্তর দেয়া যাবে, সমাধান করা যাবে, তাৎক্ষণিকভাবে কি করা, স্বামী যদি বাইরে থেকে আসে তার মাথা গরম, কোথাও কাজ করতে গিয়েছিল, সেখানকার পরিস্থিতি কি, ঘরে আসলো খাবার পেল না বা পরিস্থিতি দেখলো অস্বাভাবিক, গরম হতেই পারে, তো ঘরে যে আছে ইসলাম বোন, সে স্বামী রাগান্বিত হচ্ছে, তো সে নীরবে মুস্কি হেসে চুপ থাকল। আচ্ছা, পরবর্তীতে স্বামী যখন নর্মাল হয়ে গেল, তখন তাকে বুঝিয়ে বলা আসলে বিষয়টা এমন না এমন, আশা করি যে স্বামী ওই সময় যে স্ত্রী তার চুপ হয়ে গিয়েছিল সেটার কারণে সে পরবর্তীতে ঠান্ডা মেজাজে সেটা দেখবে, কারণ আমার স্ত্রী তো জ্ঞানী ব্যক্তির নিয়ে কাজ করেছে, সে আমাকে পরে বুঝিয়ে দিল। তো এই অবস্থা করলে দেখা যায় স্বামীরা ভুল হলেও সরি বলতে বাধ্য, তারপর অস্বাভাবিক আচরণের জন্য সে ক্ষমা চেতে পারে। আচ্ছা, এ ঠিক বিপরীত, স্ত্রীকে যদি থামানোই না যায়, এমন হয় অনেক সময়, তো অনেক ফ্যামিলিতে তো স্বামী তাকে হাকিম বানানো হয়েছে, তার
রাগ দমন করার ক্ষমতা আল্লাহ দিয়েছে, তাকে কথা সহ্য করার ক্ষমতা আল্লাহ দিয়েছে, তাকে পরিবারের কর্তা বানিয়েছে, তো তার উচিত যে নিজে নিশ্চুপ থাকা, ধৈর্য ধারণ করা। যখন স্ত্রীর অবস্থা স্বাভাবিক হবে তখন তাকে বুঝিয়ে বলা। তেমন অফিসের মধ্যে বস কর্মচারী হতে পারে, তো এই সব ক্ষেত্রে যদি প্রথমত কথা হলো এক পক্ষকে মেনে নেয়া, চুপ থাকা, চুপ থাকা। আচ্ছা, তারপর আরেকটা বিষয় আছে যে রাগের মাথায় যে গুনাহ করে রাগ ঠান্ডা করে তার জন্য আজাবের হুমকি রয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য আজাব, তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ। এই বিষয় সংক্রান্ত যে বিষয়বস্তুগুলো আছে এগুলো যদি একজন অধ্যয়ন করে নেয়, পড়ে নেয়, আর রাগের সময় যখন গালি দিতে ইচ্ছা হয়, রাগের সময় যখন হাত তুলতে ইচ্ছে হয়, রাগের সময় যখন উল্টাপাল্টা বলতে ইচ্ছে হয়, তখন তার ওই শাস্তির কথা চিন্তা করে সে যদি চুপ হয়ে যায় তাহলে সে তো ফজিলত প্রাপ্ত হবে। তো এগুলি মনে রাখা। তো এইভাবে যদি হয় যে ধৈর্যশীলদের আল্লাহ তাআলা, ধৈর্যশীলদের আল্লাহর সাথী আছেন, তাদের উপর আল্লাহ তাআলা খাস বিশেষ দয়া হয়ে থাকে, রাগ দমন করার ফজিলত আছে, এই বিভিন্ন বিষয়গুলো যে সামনে রাখা হয়। আর আরেকটা বিষয় যেটা হকের উপর থাকা অবস্থা আমাদের ম্যাক্সিমাম আমরা রাগ করি, কথা কাটাকাটি করি, এই জন্য যে আমি তো দোষ করিনি, আমি তো হকের উপর আছি, এই কথা নিয়ে কিতাবে বর্ণিত আছে যে ব্যক্তি হকের উপর থাকা অবস্থায়, মানে সে সত্যের উপর আছে, এই অবস্থায় সে যখনই নিশ্চুপ হয়ে যাবে, নিজে হার মেনে নিবে, তার জন্য মাগফিরাতের সুসংবাদ আছে। তো এই যে বিষয় যে নিজে হকের উপর থাকা অবস্থায় চুপ থাকা, এই ফজিলত, আর গালিগালাজ করা, গুনাহের মাধ্যমে রাগ ঠান্ডা করার আজাব, এই দুইটা বিষয়, পাশাপাশি যে এক পক্ষকে চুপ হয়ে যাবে, এই কিছু ফর্মুলা যদি নিজের মধ্যে নিয়ে নেয় তো ইনশাআল্লাহ ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হবে না, বরং আরো অতি সহজেই ঝগড়া মিটে যাবে আর শান্তি প্রতিষ্ঠা। আসলে আপনার ঝগড়া হওয়ার অনেকগুলো কারণ থাকে। আমাদের সমাজের মধ্যে আমরা যারা ফ্যামিলিগতভাবে কষ্ট বলেন অথবা ঝগড়া বিবাদ বলেন এগুলোর মধ্যে জর্জরিত, এর প্রধান কারণ হচ্ছে যে আমার যে দোষ এই দোষটা আমি স্বীকার করি না। দোষ স্বীকার করার আপনার প্রবণতা আমাদের সমাজের মধ্যে নেই, আমাদের মধ্যে নেই। তো দোষ যদি স্বীকার করে নেওয়া হয় যে হ্যাঁ এটা আমার দোষ, তখন দেখা যায় যে না ই হবে। আচ্ছা, হকের উপর থাকার পরেও আপনি চুপ থাকলেন, এখন কি কি হচ্ছে? আপনি হকের উপর আছেন, আপনি চুপ থাকলেন, মাগফিরাতের সুসংবাদও পেয়ে গেলেন, কিন্তু এখন যিনি হকের উপর নেই তিনি বলে দেখছো চুপ কি এমনিতে, এমনিতে কিছু না করলে কি চুপ থাকে নাকি? এখন মাগফিরাত আছে বিধায় তো এ ধরনের কথা শুনতে হবে, ঠিক না? মাগফিরাত তো এমনিতে এমনিতে হয় না, মাগফিরাত পেতে হলে তো আল্লাহ পাকের দরবার থেকে কিছু হলে তো কুরবানি দিতে হবে। তো এই ধরনের কুরবানি আমাদের দিতে হবে আমাদের পরিবারটা সুন্দর রাখার জন্য। পরিবারে যারা আছে সকলের উচিত ভারসাম্য বজায় রাখা, সবার জায়গায় থেকে যে যেখানেই থাকুন না কেন, মা মায়ের জায়গায়, বোন বোনের জায়গায়, স্ত্রী স্ত্রীর জায়গায়, ভাই ভাইয়ের জায়গায়, বাবা বাবার জায়গায় থেকে যদি সবাই সকলের জন্য চিন্তা করেন, এখন সবাই যদি নিজেরটাই চিন্তা করি আমরা, তখন দেখা যাবে যে সমস্যা সৃষ্টি হয়ে যাবে। আমির আলে সুনক বলেন যে বলে আফসোস করা থেকে না বলে আফসোস করা ভালো। এটাও একটা যদি ফর্মুলা নিয়ে নিই যে আমি তো জানি, আমি তো আমি ক্ষমতাবান, আমি তো কর্মচারীকে, রিক্সাওয়ালাকে, ড্রাইভারকে, অধীনস্থদেরকে আমি তো দু চারটা বলতে পারবো, তুমি চুপ করে শুনবে। কিন্তু এর থেকে যদি ধৈর্য ধারণ করি যে অনেক কথা বলার ছিল বলতে পারলাম না, এই আফসোসটা ভালো, বলে ফেলে পরবর্তীতে অনুশোচনা করতে। হাদিসে কারিম আসছে বলে আমি রোজাদা, তো সিস্টেম তো রয়েছে। আল্লাহ পাক আমাদের পরিবার বর্গের প্রতি খাস রহমত বরকত নাযিল করুন, অভাব অনটনকে দূর করে দিন, ঘরোয়া পেরেশানি থেকে আমাদেরকে নজাত দান করুন। শয়তানের অনেক বড় হাতিয়ার আমাদের ঘরের মধ্যে চলে, আল্লাহ পাক এই হাতিয়ারগুলো নষ্ট করে দিক এবং আমাদেরকে দুনিয়াতে এই ফ্যামিলিগত পেরেশানি দিয়ে যেন পরীক্ষা না করে, পরীক্ষা করলে তো আমরা কেউ পাশ করতে পারবো না। এই জন্য আল্লাহ পাকের নিকট
দোয়া এটাই যে আল্লাহ পাক যেন আমাদেরকে এ ধরনের পরীক্ষা না নিয়ে আমাদেরকে বিনা পরীক্ষায় পাশ করিয়ে দেন। আমিন। হতে পারে এটাও আমাদের জন্য অনেক বড় পরীক্ষা, অনেক বড় পরীক্ষা। হতে পারে বাহ্যিকভাবে কোনো ব্যক্তিকে দেখে মনে হবে যে সে তো খুব এলিট পার্সন, খুব ভালো, খুব সম্মানিত, অনেক বুঝদার, কথাবার্তা ভালো, কিন্তু ঘরোয়া পেরেশানি অনেক। হতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা অনেক বড় তার প্রতি পরীক্ষা, এর মধ্যেও তাকে উত্তীর্ণ হতে হবে। এবং সবাই সবার জন্য দোয়া করব আল্লাহ পাক আমাদেরকে আমাদের উপর দয়া করুন। আমিন। বিজাহিন নবীকুল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমরা আরেকটি ব্যাপারে একটু কালাম করতে চাই। মানুষ হয় সমাজের মধ্যে অনেক মানুষ জিন হাজির করে। এখন জিন হাজির করে দেখা যায় যে এই জিন থেকে শুনে, জিন যা বলে সেটাই বিশ্বাস করে। এমন কি এমন কিছু আপনার ফ্যামিলি আছে যা বলেছে এর উপরই সে আমল করবে, এবং আমল করতে গিয়ে সংসার থাক বা বাঁচুক না মরুক না কিছু হোক, সম্পর্ক থাক বা না থাক, এ ধরনের কোনো আপনার চিন্তাধারা তার মধ্যে নেই, তাকানোর সময় নেই। যেটা বলা হয়েছে এর উপরেই আমল করতে হবে। তো এই যে জিন্নাত হাজির করে জিনের মাধ্যমে অনেক ধরনের কথা বলে দেয়া হলো, তো এটা আসলে কতদূর আমাদের পালনযোগ্য? আমি রেলেসুনাত এটা দীর্ঘদিন আগে একটি মাতারের মুজাকারের মধ্যে এ বিষয়ে বলেছিল যে জিনেরা অনেক সময় এমন কিছু তথ্য দেয় যেগুলো সত্য হয়ে থাকে। তো এর মানে এটা নয় যে তাদের কাছে গায়েবের খবর আছে। মানুষদের মধ্যে যেমন আমরা স্বাভাবিকভাবে চিন্তা করি, আমির আল হোসেন এভাবে বুঝিয়েছেন আমাদেরকে, যে যেমন আমার শত্রুপক্ষের বন্ধু থাকে, তার সাথে কৌশলে বন্ধুত্ব করে ওই বন্ধুর খবর নেওয়া যায়। তারপরে এবার বলে যে যা আমি তোমার সম্পর্কে জানি, এটা এটা জানি, এভাবে। তো জিনেরাও কি করে যে প্রত্যেকটা মানুষের সাথে ফেরেশতা থাকে, জিনও থাকে। তো ওই জিন তার সাথে যে নিয়োজিত জিন তার সাথে সে বন্ধুত্ব করে, ওই যে বাবা যারা জিন নিয়ে খেলাধুলা করে বা এই ধরনের কাজ করে, বৈধ অবৈধ কাজ, তো তখন ওই জিন কি করে তথ্য নিয়ে ওই তার যে তথাকথিত হাজির করা অবস্থায় বিভিন্ন তথ্য বলে দেয়। তো ওই ব্যক্তি মনে করে হ্যাঁ সত্য কথা বলেছে। এভাবে দেখা যায় অনেক সময় সত্য কথা বলে, অনেক সময় ভুল হয়ে যায়, ভুল কথা, এটাও প্রমাণিত আছে। ওই ভুলটাই সত্য মনে করে, ভুলটাই সত্য মনে করে অপারেশন শুরু হয়ে যায়। জি। তো এভাবে দেখা যায় যে অনেক ধরনের হয়ে থাকে। আমাদের সমাজের মধ্যে এটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারাই এ ধরনের জিন হাজিরের কাছে যাই, নিজের ফ্যামিলির সমস্যা নিয়ে, নিজের সমস্যা নিয়ে, পরিবারবর্গের সমস্যা নিয়ে, এবং উল্টা পাল্টা উল্টা সিধা বলে দেয়, বলার পরে আমরা আর কিছু দিকে কোনো দিকে তাকাই না, সেই ফরমানের দিকে তাকিয়ে আমরা সব কাজ করে ফেলি, তো আমাদের জন্য শিক্ষণীয় ব্যাপার। অনেক সময় অনেক বিপদের মুখে আমরা পড়ে যাই। তো আমরা শিক্ষণীয় এটা হচ্ছে ব্যাপার যে আমরা এ ধরনের কথা আমরা বিশ্বাস না করি, বিশ্বাস করার ক্ষেত্রে আমাদের ইমানি দুর্বলতা প্রকাশ পায়। এখানে আমি একটু চ্যাট করবো, যেন একটা মানুষের কাছেও জিজ্ঞাসা করে, ভাই আগামী দুই দিনের মধ্যে বৃষ্টি হবে কি হবে না বলেন দেখি, এটা নিষেধ, এই ধরনের প্রশ্ন করে। ঠিক তেমন জিন্নাতের কাছে গিয়ে, জিনদের কাছে গিয়ে, ওই ব্যক্তির কাছে গিয়ে যার কাছে যে যে জিন চালান করে বা হাজির করে ইত্যাদি, গায়েবে জিজ্ঞাসা করাও নিষেধ। তো এই জন্য যে বিষয়টা, এই ধরনের যত কাজ আছে সেটা অনুমানের ভিত্তিতেই হয়ে থাকে, আর এর মধ্যে আমাদের শতভাগই ইয়াকিন বিশ্বাস না রাখা উচিত। বিশ্বাস ওইটার উপর রাখা উচিত যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা হওয়ার সেটাই হবে, সেটাই হবে, এবং সেটাই নবীর ওসিলা দিয়ে নবীর তরিকায় অবলম্বন করে। যেমন ইস্তেখারার ব্যাপার, ইস্তেখারা যে দাওয়াত ইসলামীর বিভাগ রুহানি চিকিৎসা থেকে আমরা ইস্তেখারা করে থাকি, ইস্তেখারার ব্যাপারেও মুফতিনে কেরাম থেকে এ ধরনেরই কথা আমাদেরকে বলা হয়েছে যে ইস্তেখারার মাধ্যমে প্রকৃত এলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। তো আল্লাহ তাআলার ইলমের মধ্যে আছেন যে এটা কী ধরনের হবে, কী অবস্থায় হবে, তো সেটা ডাইরেক্টলি বলা কারো পক্ষেই সম্ভব নয়। হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়েবের মালিক ছিলেন, আল্লাহ পাক তাকে দান করেছেন, তিনি বলতে পারতেন, তার সদকায় যে সকল আউলিয়ে কামিলিন যে সকলকে আল্লাহ তাআলা দান করেছেন, যে
তারাই এগুলো জানতে পারেন, কাশফের মাধ্যমে জানতে পারেন। সেজন্য আমার দর্শক শ্রোতা, এই ধরনের লোকদের কাছে গিয়ে আমাদের ইমানকে এক ধরনের আমরা কোথায় ফেলে দিচ্ছি একটু চিন্তা করে দেখবেন। আর এ ধরনের মানুষের কাছে গিয়ে অনেক সময় দেখা যায় যে আমাদের সমাজে যারা মহিলারা রয়েছে, এই মহিলারা বিশেষ করে গিয়ে সেখানে প্রতারিত হয় আর কষ্টে নিপতিত হয়ে যায়। অনেক সময় দেখা যায় অসংখ্য টাকা পয়সা তাদেরকে দিতে হয়, দিয়ে সর্বস্ব হারিয়ে তারপরে আপনার ক্ষান্ত হয়। তো আমি পরামর্শ দিব যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের এই বিভাগটি, রুহানি চিকিৎসা বিভাগ আমাদের চালু রয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আলহামদুলিল্লাহ তাবিজত প্রদান করা হয়, রুহানি চিকিৎসা প্রদান করা হয়, ইস্তেখারা করা হয়। তো এখানে এসে যদি আমরা এখানে সর্বপূর্ণ হই, তাহলে সম্পূর্ণ শরিয়ত মোতাবেক কোরআন ও হাদিসের মাধ্যমে চিকিৎসাগুলো করা হয়। যেহেতু কোরআন ও হাদিসের মধ্যে ঝাড়ফুঁক তাবিজাত এগুলো রয়েছে, তো এর মাধ্যমেই কি দেয়। আর মনে রাখবেন, তাবিজাত এগুলো শিফা দেয় না, শিফা দেন একমাত্র মহান রব তাআলা। এটা ওসিলা মাত্র, যেভাবে আমরা ডক্টরের কাছে যাই, ঔষধ সেবন করি, তো ডক্টর আমাদেরকে ভালো করবে না, ঔষধ আমাদেরকে ভালো করবে না, ভালো করার মালিক হচ্ছে মহান রব তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করতে তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবিকুল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমির রাসুল দামাত বরকাত আলিয়ার কাছে প্রশ্ন এসেছিল যে একাধিক ব্যক্তি যে জবেহ করে, তো এই জবেহ করার ক্ষেত্রে বিসমিল্লাহ হি আল্লাহ আকবর যে বলতে হয়, এটা কি সবাই বলবে? এখন দেখা যায়, দেখবেন কিছু কুরবানির পশু কুরবানি করা হয় এভাবে যে ইমাম সাহেব অথবা হুজুরকে ডাকলেন, সে মাত্র মানে একটু ই করে দিয়েই ছেড়ে দিল, যারা আছে কষাই থাকে অথবা অন্য কেউ যারাই থাকে এক্সপার্ট যারা থাকে তারা সরিয়ে দেয়, সরেন 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 সরিয়ে দেয়, এরপর তারা আবার কি ওখানে ছুরি চালায়। এ সম্পর্কে কি বল? গ্রামের মধ্যে এখনো আছে যে গ্রামের মানুষের মিলেমিশে গরু কাটে, শহরের মধ্যে দেখা যায় অনেক জায়গার মধ্যে যারা পেশাদারি কষাই যেদেরকে বলে তারা গরু কাটে, তাদের একদিনে একাধিক জায়গায় কাজ থাকে, কাজ থাকে। তো তারা দেখা যায় এই হুজুর টাইপে যারা আছে, হুজুর তাদেরকে তারা বলে যে একটু কেটে দেন, বা বাকিটা আমরা নিজের কর্তা যে আছে যে কোরবানি দিচ্ছে তার শখ, যে নিজের হাতে কোরবানির পশু কোরবানি দেওয়া উত্তম, এই জন্য বলে আপনি একটু কেটে দেন, বাকি মাছ আমরা দেখতেছি। তো এইভাবে দেখা যায় একটা পশু একাধিক জন কোরবানি দেয়। তো এখানে বিসমিল্লাহ শরীফ কে পড়বে, বিসমিল্লাহ আল্লাহ বা কে বলবে, এই প্রশ্নটা এসেছিল। এখন আমির আলহ সোনার যে কথাটা বললো, আসলে ওলিয়ে কামিলদের নজরে যে জিনিসটা থাকে সর্বসাধারণের দৃষ্টিতে সেটা থাকে না। তিনি বললেন যে প্রথম কথা হলো কোরবানি দেওয়ার যে বিধান, সেটার মধ্যে এসেছে যে কোরবানি যে দিবে ধারণও ছুরি হতে হবে, খুব দ্রুত, যত কম পোচ দিয়ে দ্রুত কেটে ফেলা যায়। চারটা রগ কাটা হয়ে গেছে, কোরবানি হয়ে গেল, এখন চারটা রগের পরে আবার হাড্ডির মধ্যে কাটা, আবার ভিতরে খোঁচা দেওয়া ইত্যাদি, শুধু শুধু পশুকে কষ্ট দেওয়ার সামনে আছে। এখন যে ব্যক্তি চারটা রগ কেটে ফেললো, কাটার পর আর অন্য কাউকে দেওয়ার প্রয়োজন নেই, কোরবানি হয়ে গেছে। আর যদি কেউ প্রথম অবস্থায় শুধু চামড়া কাটলো, বা চারটা রগ যে কাটতে হয় সেই পরিমাণ কাটা হয়নি, এরপরে সে আরও অন্য কাউকে দিল, এই যে সে কাজটা করলো, সেই কাজটা সে, এটা তো জবাইকে বলা যাবে না। তো যদি জবাই বলা না যায়, সে পশুকে কষ্ট দেওয়ার নামান্তর হয়ে গেল, এটা যেটা হারাম, যেটা নিষিদ্ধ। আর এটার জন্য তাকে কাল কেয়ামতের দিন আজাব ভোগ করতে হবে, এটার জন্য তাকে তওবা করতে হবে এবং এই কাজটা থেকে বিরত থাকতে হবে। এখন তো সে তো কাটলো চামড়া, পরিপূর্ণ কোরবানি দেয়নি, তো কোরবানি তো দিতে হবে তাকে, যে পরিপূর্ণ কোরবানি করবে সেই বিসমিল্লাহি আল্লাহু আকবর বলবে। এখন ওই ব্যক্তি শুধু শুধু কষ্ট দিয়েছে, আর কষ্ট দেয় কাদের পূর্বে বিসমিল্লাহ, এটা তো অনর্থ একটা বিষয়। এই জন্য যে বিষয়টা যে আমির আলহ সোনার যেই দিকে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করিয়েছেন, সেটা হলো যে প্রথমত বিনা কারণে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না, যে কাটবে সেই পরিপূর্ণ কাটবে, আর তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবর পাঠ করবেন। আর এমন করা যে একজনে কাটলাম
আবার তাকে সরিয়ে দিয়ে আরেকজন কাটলাম, এভাবে বিনা কারণে পশুকে কষ্ট দেওয়া হয়ে থাকে, এগুলো নিষেধ। হ্যাঁ জি, এভাবে আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করা তৌফিক দিক। যেহেতু পশুর এখানে একটা ই চলেই আসছে, আমাদের সমাজে আরেকটা জিনিস দেখা যায়, অনেকেই আপনার শখ করেও দেখবেন যে ছাগল ইত্যাদি বকরি এগুলো লালন পালন করে, এবং এই পশুর কান ধরে টানা হেচড়া করে। জি, তো এক্ষেত্রে করণীয় কি? জি, অনেক ছাগল ইত্যাদির কান বড় থাকে, তারা দড়ি বা ইত্যাদি ব্যবহার করে না, কেন কান ধরলে দেখা যায় যে চলে আস চলে আস। মিরিয়াল সোনাদ বলেন যে এই কাজটা কিন্তু একটা নিন্দনীয় কাজ, একটা ভদ্র ব্যক্তি বা একটা মানুষের কান ধরলে তো মানুষ কেউ মনে করবে না যে তাকে মহাব্বত করে ভালোবেসে কান ধরেছে, মানে এটা কাজটাই যেমন শাস্তিমূলক। শাস্তিমূলক তো তিনি বলেন যে এই পশুর যে আমরা কান ধরি কন্ট্রোল তো হয়ে যায়, কিন্তু কান ধরলে কতটা ব্যথা পাওয়া যায় এটা নিজের কান ধর যদি কাউকে ধরতে দেওয়া হয় তখন বুঝতে পারবে। তো এই জন্য বলা হয়েছে যে এটা পদ্ধতি না, বরং ইবনে মাজার শরীফে হাদিসের পাখির বিষয়বস্তু আছে যে এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে কান ধরে পশু নিয়ে যাচ্ছিল, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কান ছেড়ে দাও, গর্দানের কাছে ধরে নিয়ে যাও। এই ধরনের তো আলহামদুলিল্লাহ আমাদের সমাজে কিন্তু পশুর গলার মধ্যেই দড়ি বাঁধা হয় এভাবে, এবং চেহারার সাথে খুব সুন্দরভাবে বাঁধা হয় যাতে সহজে ধরা সহজে নেওয়া যায়। আমরা কান ধরা বা লেজ ধরে টানাটানি করা, অনেকে নাকের ভিতরে হাত দিয়ে খুব ব্যথা দিয়ে টেনে নিয়ে যায়, তো সাময়িক কন্ট্রোল তো হয়। মনে রাখতে হবে বনি ইসরায়েলের একটি ঘটনা আছে, আবিদ মহিলা যে ইচ্ছাকৃত ভাবে তার ইবাদত বন্দীকে কোনো কমতি ছিল না, কিন্তু ইচ্ছাকৃত ভাবে একটা বিড়ালকে সে বেঁধে রেখেছিল। আচ্ছা, মৃত্যুর পর তাকে কেউ দেখলো বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যখন গিয়েছিলেন তখন যে ওই বিড়াল লোক দিয়ে চেহারা এবং বুকের মধ্যে আচড়াচ্ছে ওই মহিলা। জি, ও তখন জিজ্ঞাসা করালে বলা হলো যে সে অন্যায়ভাবে বিড়ালকে বেঁধে রেখেছিল, আজকে আল্লাহ তাআলা তার এই শাস্তির ব্যবস্থা করেছে। আল্লাহু আকবার। তো আমাদের ইবাদত বন্দেগি মনে রাখতে হবে কোরবানি দেওয়া ওয়াজিব, ইবাদত বন্দেগি অনেক করেছি, কিন্তু এই পশুর সাথে যদি আমি অন্যায় আচরণ করি, আমির আলে সোনাদ বলেন অন্তরে ভয়ে কম্পন থাকা দরকার আমাদের। জি, বলে এই যে পশুটাকে যদি আমার কবরে আজাবের জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত নিযুক্ত করে দেন, ও এই যে বিশাল সার তাকে আমরা কষ্ট দিচ্ছি, মজা পাচ্ছি, হ্যাঁ অনেকে সেলফি তুলছি, বা কষাই যারা আছে তারা দ্রুত এটাকে ঠান্ডা করার জন্য ইচ্ছাকৃত ভাবে চাকু মারা হয় কোরবানির পরে, আল্লাহ না করুক এই পশুগুলো যদি আমার কবরের মধ্যে বা হাসরে আমাকে আজাবের জন্য নিয়োগ করে দেওয়া হয়, সেম কাজটা যদি করা হয়। জি, তো এই জন্য যে বিষয়টা আমাদেরকে ভয় পাওয়া উচিত, আপনার গরু আপনার টাকায় কিনেছেন, আপনি কোরবানি দিয়েছেন আল্লাহর জন্য, আর আপনার টাকায় কষাই কাটবে, আর আপনি এতটুকু বলতে পারবেন এটা হবে না। আমির আলী সোনা জোর তাকিদ সহকারে বলেছেন জবাই করার পরে আপনি বাস সম্পূর্ণ কষাইকে দূরে নিয়ে যান, বাস আমার গরু চাকুকে নিয়ে যান, এই ছুরিটা দিয়ে জবাই করা হয়েছে, আমির আলী সোনা বলেন সেটাকে সরিয়ে নিয়ে যান, যে বাস আমার গরু সম্পূর্ণ স্বাভাবিকভাবে যখন নিস্তেজ হবে ঠান্ডা হবে মারা যাবে জবাইয়ের পরে, তখন আপনি কাজ শুরু করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। জি, আমরা আরেকটি বিষয়বস্তুর দিকে যাব, সেটা হচ্ছে সমাজে দেখা যায় তাসবির দানা পড়ার পরে চুমু দেয়, এটা আসলে জি অনেক তাসবির থাকে, তাসবির দানা থাকে যে মাঝে মধ্যে বড় বড় দানা থাকে, আবার মাথার মধ্যে থাকে, তো অনেকে চুমু দেয়, অনেকে পড়ার পরে একত্র করে, জি পড়ার পর চুমু দেয় শেষ করার পরে। আমির আলে সোনাদ বলে আসলে এটা দিয়ে একটা ইবাদত হচ্ছে, তো মানুষ ওই কাঠের দানাকে বা স্টিলের ইকে চুমু দিচ্ছে না, প্লাস্টিক এটাকে, বরং এটা দিয়ে আল্লাহর নাম নেওয়া হয়েছে বিধায় সম্মানিত হয়েছে চুমু দেয়। আর শরীয়তে এটা নিষেধাজ্ঞা নেই, তো যেহেতু নেই একটি কাজ মানুষ করে তার আবেগ তার ভক্তি, তো এতে কোনো সমস্যা নেই। যেমন কোরআনুল কারিম এটার সাথে জুজদান থাকে, হ্যাঁ অনেক কাঁঠাল কাঠের সস্তা কাঠে থাকে,
তো একটা কাপড়ও থাকে, সামান্য কম দামের কাপড়, কিন্তু যখন কোরআনুল কারিমের সাথে এটা সম্পর্ক হয়ে যায়, বাচ্চা বাচ্চা পর্যন্ত সালাম করে, পরে গেলে উঠে চুমো দেয় ইত্যাদি, তো এই কাপড়ে কি দাম আছে? সম্পৃক্ততার কারণে, সম্পৃক্ততার কারণে, তো এই জন্য এটা কোনো নিষেধাজ্ঞা নেই, দেয়া যেতে পারে। বাচ্চা যখন দুনিয়াতে আসে, জন্মগ্রহণ করে, এর পরপরই অনেক কান্না করে, তো প্রশ্ন আসছিল এই কান্না থামানোর জন্য কি করা উচিত, এটা আদৌ ঠিক আছে কিনা? প্রথমত বাচ্চা জন্মগ্রহণের পরে কিছু নির্দেশনা আছে যেটা ইসলামিক, আর কিছু আছে যে চিকিৎসা বিজ্ঞানের, এই অনুযায়ী দুইটাই করা উচিত। সুন্দরভাবে আজান একামত সম্পন্ন করা, আয়াতুল কুরসি, সুরা ফালাক, সুরা নাস পড়ে দম করা, দিয়ে দেওয়া, কিছু সামনে জিকির আজকার করা, এগুলো করবে, তখন কি হবে, খারাপ জিন এর প্রভাব থেকে বাচ্চাটা বেঁচে থাকবে। আর বলা হয়েছে কিতাবে যে বাচ্চার জন্মগ্রহণের সাথে সাথেই বা কিছু সময় অন্তর শয়তান আসে তাকে, তার সাথে তাকে কষ্ট দেওয়ার জন্য খোঁচাও দেয়া হয়, এভাবেও বর্ণিত আছে। আমরা যখন এই আয়াতে কারিমার দ্বারা তাকে বেষ্টন করে দেব, আজান দেব, একামত দেব, তখন শয়তানের কাছে আসতে পারে না, তখন এই বাচ্চাটা ওই ধরনের ক্ষতি থেকে বেঁচে যায় এবং কিছু রোগ থেকেও বেঁচে যায়। সিবিয়ান, জি জি, তো এইভাবে বেঁচে যায়। আর ডক্টরের পরামর্শ নেয় যে এই সময়টার মধ্যে স্বাস্থ্যগত দিকে কি করা যায়। এখন বাচ্চার অনেক ঠান্ডা লাগতেছে, সে কান্না করতেছে, আমি জানি না, তো এখন দেখা যায় যে যদি ডক্টর এর পরামর্শ অনুযায়ী তাকে রাখা হয়, যতটুকু তাপমাত্রা ইত্যাদি যে খাবার দেওয়ার কথা সেটা, পাশাপাশি ধর্মীয় কাজগুলি করা হয়, তারপরে যদি কান্না করে বাচ্চা তো কোনো ধরনের প্রবলেম ছাড়া, তাহলে ওইটা স্বাভাবিক গতিতে সে কান্না করবেই, আবার দেখা যায় বুকের দুধ খেলে বা খাবার খেলে কমে যায়। তো সেই জন্য ওমর ফারুকী আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে বাচ্চা যে কান্না করে, তো এটা আসলে কান্না নয়, কান্না তো আছে, কান্নারূপী যেমন পিতা মাতার জন্য বাচ্চা মাগফিরাতে দোয়া করে, তো এই জন্য যে বাচ্চা যদি কোনো ধরনের প্রবলেম না থাকে, স্বাভাবিক কান্নাকাটি করে, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, ইনশাল্লাহ এটা মাগফিরাতের মাধ্যম হবে এবং পিতা মাতার জন্য সে এক প্রকার মাগফিরাত চাচ্ছালা করে। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরপরে যে কান্না করে, এটা নাকি এই কান্নাটা করা জরুরি রয়েছে? জি, ডক্টরদের পরিভাষায় আর কি। অনেক বাচ্চা কান্না করে, অনেক বাচ্চা হাসে, তো এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু যেটা প্রথমে বলা হয়েছে সেটি খেয়াল রাখতে। সময় আমাদের হাতে একদম সংক্ষিপ্ত, আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটা জিনিসের দিকে যাব যে অনেক অলঙ্কারের মধ্যে শব্দ হয়, যে অলঙ্কারগুলো আমাদের সমাজের মহিলারা পরিধান করে, তো এখন কি করণীয় ব্যাপারে? এখানে দুইটা কোয়ালিটি আছে, একটা আছে যেমন নূপুর জাতীয়, একটা ঘুঙরু যেটার মধ্যে ঝনঝন আওয়াজ হয়, বাচ্চাদের খেলনার মতো দেখা যায় যে ঝুনঝুনির মতো প্লাস্টিকে থাকে, ভিতরে থাকে, এগুলো আওয়াজ সৃষ্টি করে। জি, তো এই জাতীয় যত মহিলাদের সাজসজ্জার হোক বা অলঙ্কার গহনা হোক, এগুলি পরা নিষেধ, সেটা হোক যে কোনো বস্তু, স্বর্ণ, রূপা বা অন্য কিছু, তো যেটার মধ্যে আওয়াজ হয়। তো আমাজানদের থেকে ওই ঘটনা প্রমাণিত আছে যে ওই ঘুঙরু জাতীয় যেই অলঙ্কার, সেটার ভিতর থেকে সেই আওয়াজ সৃষ্টিকারী বস্তুটা বের করে নিলে সেটা পরিধান করা যাবে। এবং আমি শুনুন, এটাও বলেছেন যে এই আওয়াজ সৃষ্টিকারী অলঙ্কার যারা পরিধান করবে তাদের উপর আল্লাহ পাকের লানত বর্ষণ হয়, তো এ থেকে আমরা বাঁচি। হ্যাঁ, আপনি পড়তে পারবেন, একমাত্র আপনার মাহরিম যদি হাজব্যান্ড থাকে, হাজব্যান্ডকে দেখানোর জন্য, ওনাকে শোনানোর জন্য পড়তে পারবেন, কিন্তু বাইরে গায়ের মাহরিমের সামনে বের হতে পারবেন না। আল্লাহ পাক আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। সমাজের মধ্যে বেড়েই চলছে এই ধরনের অলঙ্কার, যারা আমরা মেনে চলবো ইনশাআল্লাহ নাজাত হবে, মেনে চলবো না তো তাদের জন্য আল্লাহ পাকের শাস্তি আজাব রয়েছে। বাস আল্লাহ পাক আমাদের উপর দয়া করুন, আল্লাহ পাক রহমত করুন আমাদেরকে, আমরা যারা আজকের অনুষ্ঠানে ছিলাম, দেখছি, আল্লাহ পাক আমাদের সকলকে ইবাদত বলা, রিয়াজত বলা, নেকি বলা, খুশি বলা, আফিয়াত বলা, দীর্ঘ জিন্দেগী নসিব করুন। আমিন।
বিজাহি খাতামে নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করছি আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে আপনাদের সাথে। সাথেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায়।